যে হ্যালো ব্রাদার, একটা ভালো মোবাইল সিম দেন তো। জঙ্গলে নেটওয়ার্কের যাচ্ছে তাই অবস্থা, বাচ্চাদের অনলাইন ক্লাস করতে খুব সমস্যা হচ্ছে। স্যার এই সিমটা নেন, খুব ভালো নেটওয়ার্ক। কিন্তু স্যার সিম কিনতে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হবে, যে সরকারি নিয়ম। সেটা কিভাবে? আপনার হাতের আঙ্গুলের ছাপ লাগবে। বলেন কি, আমাদের তো হাতের আঙ্গুলে কোনো রেখা নাই, ছাপ দিব কিভাবে? তাহলে উপায়, আমি কি সিম কিনতে পারবো না? হ্যাঁ পারবে। আমাদের দৃষ্টিতে সব বাঘ একই রকম দেখতে হলেও বাঘটির টোরাকাটা দাগের মাঝে ভিন্নতা আছে। অর্থাৎ এই টোরাকাটা দাগ এক বাঘকে অন্য বাঘ থেকে আলাদা করে, অনেকটা আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতো। তাই বাঘ টোরাকাটা দাগের মাধ্যমে নিজের পরিচয় নিশ্চিত করে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে এবং সিম কিনে 4G ব্যবহার করতে পারবে। থ্যাংক ইউ সিস্টার। আচ্ছা ম্যাডাম, আমাদের পাড়ার এক কুকুর আমাকে প্রতিদিন সিমের কথা বলে, সেও একটা সিম কিনতে চাই। বাঘ ভাইয়ার তো সুন্দর সমাধান হলো, কুকুরের কি হবে? ওর গায়ে তো আর ডোরাকাটা দাগ নাই। কুকুরের আলাদা ব্যবস্থা। কুকুরের নাকে প্রিন্ট কেবলমাত্র ইউনিক, এটি দিয়ে এক কুকুর থেকে অন্য কুকুরকে আলাদা করা যায়। সে নাকে প্রিন্ট দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করতে পারবে। ঠিক একইভাবে প্রাণী জগতের সকল প্রাণীরই কিছু মৌলিকত্ব থাকে, যার দ্বারা তাকে আলাদা করা যায়।